বলিউড তারকা ইলিয়ানা ডি ক্রুজ রহস্য ভালোবাসেন। ব্যক্তিগত কোনো প্রশ্ন করলেই সরাসরি কিছু না বলে সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দেন, আর তা শুনে কিছুই ঠাওর করা যায় না। গত বছর বড়দিনের আগে একটি ছবি প্রকাশ করে মানুষকে ধাঁধায় ফেলে দেন এই নায়িকা। তিনি বিয়ে করেছেন নাকি করেননি তা এখনও নিশ্চিত নয়, এরই মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। এতদিন চুপ করেছিলেন ইলিয়ানা, হয়তো তার ধৈর্যের সীমা ভেঙে গেছে। এবার আর এড়িয়ে না গিয়ে গুঞ্জনে জবাব দিলেন তিনি। কিছুদিন আগে ইলিয়ানা ডি ক্রুজ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন। সেই ছবি দেখে কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী মনে করেছেন এই নায়িকা অন্তঃসত্ত্বা। অনেকে তাকে প্রশ্ন করেন, আপনি কি অন্তঃসত্ত্বা? কয়েকজন তো নিশ্চিত হওয়ার আগেই অভিনন্দন আর শুভকামনা জানিয়েছেন। বিষয়টি নিয়ে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেছে। বলিউড আর দক্ষিণী ছবি তারকা ইলিয়ানা ডি ক্রুজ তার সঙ্গে অস্ট্রেলিয়ান আলোকচিত্রী অ্যান্ড্রু নিবনের প্রেম অনেক দিনের। দুজন একসাথে নিচেই থাকেন। গত বছর নিজের একটি ছবিতে অ্যান্ড্রুকে স্বামী হিসেবে পরিচয় দেন ইলিয়ানা। এই তারকা এরই মধ্যে চুপিসারে বিয়ের শপথ নিয়ে ফেলেছেন কিনা সেটা এখনও অস্পষ্ট, কারণ তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিয়ের গুঞ্জন খোলসা না করে গতকাল শনিবার অ্যান্ড্রুর তোলা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে জবাব দিয়েছেন ইলিয়ানা। একটি রঙিন ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ভালো জিনিস গ্রহণ করুন আর মন্দ জিনিস বর্জন করুন। এরপর আরেকটি সাদা কালো ছবি দিয়ে লিখেছেন, অন্তঃসত্ত্বা নই। প্রেমিকের ব্যাপারে কেন কিছু বলতে চান না? জবাবে ইলিয়ানা সাংবাদিকদের বলেছিলেন, আমরা তারকারা সবার অনেক ভালোবাসা পাই, তবে এই ভালোবাসার চেয়ে দ্বিগুণ নেতিবাচক কথা অনেক সময় শুনতে হয়। কোনো কারণ ছাড়া এসব কথা আমাদের শুনতে হয়। মাঝে মধ্যে মন্তব্যগুলো খুব নোংরা হয়। সে অ্যান্ড্রু নিবন তারকা নয়, সাধারণ একজন মানুষ, তাকে এসবের মধ্যে ফেলাটা ঠিক মনে করি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।